بسم الله الرحمن الرحيم لا حول ولا قوه الا بالله যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কারোর কোনো উপায় এবং শক্তি নেই। আজকের এই ভিডিওতে আমরা এই ছোট্ট আয়াতটির ফজিলতের সম্বন্ধে আলোচনা করব। মানে আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই আয়াতটি কখন পড়বেন আর কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাত পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে, কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে, কিভাবে আমল করলে আপনি 70টি বড় বড় বিপদ থেকে রক্ষা পাবেন এবং এর সঙ্গে সঙ্গে 99টি রোগ থেকে মুক্তি পাবেন। তো ইনশাআল্লাহ এই সমস্ত কিছু হাদিস শরীফের আলোকে আমরা আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সর্বপ্রথম কথা হলো, এই জিকির দ্বারা আপনার দারিদ্রতা দূর হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, যাকে দুঃখ চিন্তাতে ঘিরে আছে তার উচিত হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে পড়া। অন্য আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে বেশি বেশি করে পড়তে থাকো। কেননা এই ছোট্ট একটি বাক্য জান্নাতের গুপ্তধন সমূহের গুপ্ত ভাণ্ডার সমূহের একটি গুপ্ত ভাণ্ডার। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ধাপের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বে তার 70টি কষ্ট দূর হয়ে যাবে, আর যার সর্বনিম্ন কষ্ট হলো দারিদ্রতা। অপর একটি হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজা সমূহের মধ্যে একটি দরজা। হাদিস শরীফে আরো আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য প্রত্যেকবারে একটি করে ফেরেশতা নাজিল করেন, আর সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই বান্দার সমস্ত রোগ সমূহকে দূর করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম পড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পবিত্র করে দেন যেন মনে করুন সে আজ ওই মায়ের পেট থেকে জন্ম লাভ করলো। সুবহানাল্লাহ। বুখারী শরীফে হযরত আবু মুসা বর্ণনা করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না, মানে সহজ কথা হলো সে কারোর কাছে হাত পাতবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে একটি ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফে হাজিম ইবনে হারমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে বললেন, তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটিকে পড়তে থাকো, কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে, আর এর সঙ্গে সঙ্গে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা বলবেন, তখন আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস পাকের মধ্যে আরো এসেছে, যারা কোরআন শরীফকে মুখস্থ করার সুযোগ পায়নি তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা থেকে পড়ে নেয়। আবু দাউদ শরীফের একটি রেওয়ায়েতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি হাজির হলেন। সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআনের কোনো অক্ষরকে শিখতে পারছি না, সেই জন্য আপনি আমাকে কিছু এমন জিনিস শিখিয়ে দিন যেটি আমার জন্য যথেষ্ট হয়। তো সেই কথার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই বাক্যটি পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টি রোগের ঔষধ, যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা করা। যারা টেনশন কিংবা ডিপ্রেশনে থাকেন, পেরেশানি দুশ্চিন্তা বুক ধড়ফড়ের মতো আলামতগুলো যাদের শরীর থেকে একদমই যায় না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ঔষধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন একজন শয়তান যে তার সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে এবং হেফাজত করা হয়েছে তার তুমি কি করতে পারবে, তখন একজন শয়তান যে সেই ব্যক্তির সঙ্গে ছিল তাকে অন্য আরেকটি শয়তান এসে বলে, সরে যাও, তার সাথে থেকো না, কোনো লাভ হবে না,
কেননা সে নিজের সঙ্গে একটি এমন উপকরণকে নিয়ে নিয়েছে যেখান থেকে তোমার মতো শয়তান কেন, ইবলিশ শয়তানও তার কোনো কিছুর ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ইবনে মাজা থেকে একটি রেওয়ায়েত এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, যেই ব্যক্তি বাইতুল্লাহকে তাওয়াফ করে সাতবার এবং বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এটি পড়ার পর যদি সে অন্য কোনো কথা না বলে তবে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং এর সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি নেকি জুড়ে দেওয়া হয় এবং তার আমলনামাকে 10 গুণ পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইসলামের শুভ অশুভ বলে কিছুই নেই, কিন্তু তবুও যদি কেউ মনে করে যে তার উপর কোনো কুদৃষ্টি বা কোনো খারাপ জিনের প্রভাব পড়ছে, তাহলে তিনি বিপদ আপদ দুঃখ কষ্ট যে কোনো অবস্থাতে এই আমলটিকে বুকে হাত দিয়ে করতে শুরু করতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেননা এই আমলটি যে কোনো মুসিবতের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার।